রথযাত্রা উপলক্ষে দুর্গা কাঠামো পুজো অনুষ্ঠিত হলো বহরমপুরের ঐতিহ্যবাহী সেনবাড়িতে। প্রাচীন রীতি মেনে রথযাত্রার দিন তাদের কাঠামো পুজো হয়ে থাকে। এই সেনবাড়ির পুজো প্রায় 128 বছরের বেশি পুরনো। এই বাড়িতেই আগে জগদ্ধাত্রী পুজো হতো। স্বপ্নাদেশ পাওয়ার পর সেই জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোয় রূপান্তরিত করেছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার সাব জজ রাধাকৃষ্ণ সেন। এই পুজো শুরু করেছিলেন তিনি এবং প্রতিমা তৈরির কাজ শুরু হয়। ভাদ্র মাসে প্রতিমা তৈরির কাজ বন্ধ থাকে, মহালয়ার দিন চক্ষুদান হয় এবং ষষ্ঠীর দিন থেকে শুরু হয় পুজো। সেই 1896 সালের তৈরি কাঠামোতে এখনও পূজিত হন দেবী দুর্গা। 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট অফ আর্টস অর্থাৎ FA বাবু রাধাকৃষ্ণ সেন আমাদের এই সেন বাড়িতে দুর্গা পুজোর প্রচলন করেন। যদিও এ বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজো হতো, তো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর বয়স ধরলে সেটা প্রায় 500 থেকে 600 বছরের পুরনো। শুধু যদি দুর্গা পুজো ধরি তাহলে সেটা আনুমানিক 1896 খ্রিস্টাব্দ থেকে নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। এই রথযাত্রার দিন আমাদের শতাব্দী প্রাচীন প্রথা মেনে আমাদের মায়ের কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো হয়ে থাকে। আজ থেকে পুজো আমাদের শুরু হয়ে গেল, মানে ঢাকে কাঠি পড়ে গেল। আমরা খুব মজা করি সবাই মিলে হই হুল্লোড় করে সময় কাটাই। হ্যাঁ, আজকের দিন থেকে পুজো শুরু। আজকে কাঠামোতে মাটি পড়লো, দিয়ে এবার ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই বাড়িতে আমিও আসবো, বাবাও আসবে, সবাই মিলে হই হুল্লোড় হবে।